এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই মহা অষ্টমীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। আমি রেডি হয়ে গেছি আর আমরা যাব একটু আশ্রমে। এটা আমাদের আসানসোলে খুব ফেমাস জায়গা, রামকৃষ্ণ মিশন। যারা আসানসোলে থাকে তারা খুব ভালো করে জানে আজকে অষ্টমীর দিনে এই মিশনে প্রচুর ভিড় হয়, সব রকম বয়সের মানুষকে এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে পুজোও খুব ভালো হয়, এখানে স্বামীজিরা খুব সুন্দরভাবে বিধি নিয়ম মেনে পুজো করেন। আমার এখানে সন্ধে আরতিও খুব ভালো লাগে। দেখুন কত মানুষ এসছে, শুধু কাতারে কাতারে দর্শন এসছে। এখানে ভোগেরও ব্যবস্থা করা আছে, খুব সুন্দর জায়গা। সবাই কম বয়সী যারা আছে তারা এখানে এসে ফটো তোলে, একটু টাইম স্পেন্ড করে। এরপর চলে এসছে আমাদের আপকার গার্ডেনে। আপকার গার্ডেন দেখার পর চলে গেছে আমাদের পাড়ায়, মানে এটা আমার শ্বশুরবাড়ি পাড়া। এখানে আমাদের খাওয়া দাওয়া হয় অষ্টমীর দিন। আসলে এখানে সপ্তমীর দিন থেকে খাওয়া দাওয়া শুরু হয়, আজকে আমরা অষ্টমীর দিন খাওয়া দাওয়া করতে এসেছি। আমি, মা আর বিশ্বরূপ আমরা বসে গেছি এখানে খাওয়া দাওয়া করার পর। এরপর সন্ধেবেলায় চলে গেছিলাম শিব মন্দিরে। সন্ধ্যের টাইমটা আমি শিব মন্দিরেই থাকি, এখানে বসে গল্প করি। আমার সব বন্ধু বান্ধবরা আসে, আমরা সবাই একসাথে এখানে আড্ডা মারি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওর সঙ্গে। দুর্গাপূজার চারটে দিন খুব এনজয় করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।